এবারে প্রবাসী সংবাদ সৌদি আরবের রিয়াদ সৌদি আরবে জেদ্দা অস্ট্রেলিয়ার সিডনি কুয়েত বাহরাইন ও লেবাননের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন রাকিব হাসান বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উদযাপন করেছে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস দিবসটি উপলক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তারা দূতাবাসের কার্যালয়ের প্রধান কাউন্সিলর মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এম আর মাহবুব মোজাম্মেল হোসেন জাকির হোসেন ও মোহাম্মদ আব্দুস সালাম সহ অনেকে সৌদি আরবের রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে সংগঠনটির সাধারণ সম্পাদক ফারুক খানের সঞ্চালনায় আব্দুল কালাম মুন্সির সভাপতিতে প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন জাকির এছাড়া এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাম মহিউদ্দিন খাদেমুল ইসলাম শহীদুল ইসলাম মাতবর কাজী নাজিবুল ইসলাম মোবারক ও এনামুল হক ভূঁইয়া জেদ্দায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী পালিত হয়েছে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা অনুষ্ঠানের আয়োজন করে কার্যালয়ের প্রধান কাউন্সিলর আজিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর শ্রম কাজী এমদাদুল ইসলাম কাউন্সিলর হজ জহিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার কমিউনিটির নেতৃবৃন্দ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় সিডনিতে ন্যাশনাল স্পোর্টস ক্রিকেট ক্লাবের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট 38 জন জুনিয়র ক্রিকেট খেলোয়াড়কে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট মামুন রশিদ বাৎসরিক এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান পার্লামেন্ট মেম্বার শওকত মুসলম্যান জিহাদ দ্বীপ ক্যান্টারবারি ব্র্যাঙ্কসটাউন কাউন্সিলর মেয়র খাল আসফাউর ডেপুটি মেয়র বিল্লাল আল হায়েক ও কাউন্সিলর কার্ল সালেহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর মোহাম্মদ আব্দুল হোসেন ও প্রথম সচিব মোহাম্মদ ইকবাল আক্তার কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও দূতাবাসের কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পরিচালনায় সেখানকার সকল কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় সংগঠনটির সভাপতি মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির মজুমদার ও যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন এতে উপস্থিত ছিলেন রিয়াজুল ইসলাম সেলিম দৌড়ি হাকিম মৃধা সাইদুর রহমান ও সোহেল সহ অনেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী পালন করেছে লেবানন বাংলাদেশ দূতাবাস দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি অনুষ্ঠানে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন কোরআন তেলোয়াত তথ্যচিত্র প্রদর্শন বাণী পাঠ ও বঙ্গমাতার জীবনের উপর উন্মুক্ত আলোচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল সাফি সহ লেবানন আওয়ামী লীগের নেতারা রাকিব হাসান আরটিভি